নমস্কার এডুকেশন জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে শুরু করছি আজকের টপিক বৃদ্ধি ও বিকাশ গ্রোথ ডেভেলপমেন্ট শিশুর বৃদ্ধি এবং শিশুর বিকাশ সম্পর্কে আজ আমরা জানব শুধু শিশুর নয় শিশু বয়স থেকে আস্তে আস্তে আমরা যে বড় হয়ে উঠেছি এবং আস্তে আস্তে আমাদের সময় হলে আমরা যে মৃত্যুবরণ করবো এই সারা জীবনব্যাপী আমাদের সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি এবং বিকাশ হচ্ছে বৃদ্ধি কতক্ষণ পর্যন্ত হয় কোন বয়স অব্দি হয় এবং বিকাশ কোন বয়স অব্দি হয় এবং বৃদ্ধি ও বিকাশ তার বৈশিষ্ট্যগুলো কি আলাদা আলাদাভাবে জানবো এবং পরের ভিডিওতে আমরা বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য সম্পর্কে জানবো এবার বৃদ্ধি কাকে বলে বা গ্রোথ কনসেপ্ট সাধারণত শিশুর দৈহিক আকার আকৃতির বোঝায় অর্থাৎ আমাদের জীবনে দৈহিক আকার আকৃতির পরিমাণগত পরিবর্তনকেই বৃদ্ধি বা গ্রোথ বলে তার মানে আমাদের শারীরিক যে আকার আকৃতির পরিবর্তন হচ্ছে ছোটবেলায় আমরা আমাদের সাইজ যেমন ছিল আস্তে আস্তে আমরা যত বড় হচ্ছি আমাদের কিন্তু শারীরিক যে সাইজ বা আকৃতি সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হচ্ছে আমরা কিন্তু আমাদের উচ্চতা বৃদ্ধি ওজন বৃদ্ধি এই দুটো কিন্তু পরিমাপ করলেই কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের বয়সের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু বৃদ্ধি বা গ্রোথ হচ্ছে হার্লোক কি বলেছেন বৃদ্ধি সম্পর্কে হার্লোক বলেছেন আকার অনুপাতের পরিবর্তন পুরনো বৈশিষ্ট্য অদৃশ্য হওয়া এবং নতুন অধিগ্রহণ হলো বৃদ্ধি তার মানে আমাদের আমরা যখন ছোট ছিলাম বা দুদিন আগে আমরা যে ধরনের আকার আকৃতি ছিলাম আস্তে আস্তে কিন্তু তার পরিবর্তন কিন্তু হয়েছে হ্যাঁ যেহেতু বৃদ্ধি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত হয় সেই বয়সের পরে কিন্তু আমরা বৃদ্ধি কিন্তু দেখতে পারবো না তাহলে মোটামুটিভাবে চব্বিশ পঁচিশ বছর পর্যন্ত আমাদের বৃদ্ধি হতে থাকে সেই চব্বিশ পঁচিশ বছর পর্যন্ত আমরা কিন্তু শারীরিক গঠন যদি আমরা পরিমাপ করি বা দেখি তাহলে কিন্তু আমরা দেখব প্রতিনিয়ত কিন্তু আমাদের শারীরিক দিক থেকে কিছু না কিছু কিন্তু পরিবর্তন আসছে এবার ক্রো অ্যান্ড ক্রো উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে দুজন মনোবিজ্ঞানী তারা কি বলেছেন বৃদ্ধি সম্পর্কে বৃদ্ধি বলতে গঠনগত এবং শারীরবৃত্ত পরিবর্তনকে বোঝায় তারা বলেছেন যে শারীরবৃত্তীয় এবং গঠনগত যে পরিবর্তন সেটিকে বৃদ্ধি বলা হয়েছে তাহলে বৃদ্ধি সম্পর্কে আমরা কি বুঝলাম আমাদের আকার আকৃতির এবং ওজন পরিবর্তনকে আমরা কিন্তু বৃদ্ধি বলব এবার বৃদ্ধির কিছু শর্ত সম্পর্কে আমরা জানব তা বৃদ্ধির কতগুলো শর্তের উপর ভিত্তি করে গঠিত সেগুলোর মধ্যে এক হলো অভিযোজনমূলক ক্ষমতা ব্যক্তির বাহ্যিক এবং অভ্যন্তরীণ জীবনের নানা রকম উপাদানের অন্তঃক্রিয়ার ফলের উপর বৃদ্ধি নির্ভর করে অর্থাৎ বিভিন্ন উপাদানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বা অভিযোজনের উপরে বৃদ্ধি নির্ভরশীল দ্বিতীয়তে কি বলেছে অপরিণত শিশু যখন জন্মগ্রহণ করে সে নিত্যান্ত অসহায় ও অপরিণত থাকে আর শিশু অপরিণত থাকে বলেই সে বৃদ্ধি প্রক্রিয়ার দ্বারা কিন্তু আস্তে আস্তে বিকশিত হতে থাকে এরপর কি ক্রমবৃদ্ধি বৃদ্ধি ক্রমোচ্চ পর্যায়ে ঘটে মানব শরীরে প্রতিটি স্তরে বৃদ্ধি তার পূর্ব স্তরের বৃদ্ধির উপর নির্ভরশীল এবং এইভাবে ক্রমবৃদ্ধি শিশুর জীবনে ক্রমবিকাশ নিয়ে আসে তার মানে আমরা দেখি যে ছোটবেলা থেকে আস্তে আস্তে যত বড় হতে থাকবো ক্রমোচ্চ পর্যায়ে বা আস্তে আস্তে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয় এই বিভিন্ন ধরনের শারীরিক যে ঘটনা এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয় তার জন্য বলা হচ্ছে কিন্তু ক্রমোচ্চ পর্যায়ে চার নম্বরটা চার নম্বরটা কি বলেছে আচরণ ধারার পরিবর্তন শিশুর পূর্ব বৃদ্ধি যেমন পরবর্তী স্তরের বৃদ্ধিকে প্রভাবিত করে তেমনি শিশু তার পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে আপন আচরণ ধারার কিন্তু পরিবর্তন করে অতএব বিকাশকে দ্বিমুখী প্রক্রিয়া হিসেবে গণ্য করা যায় যার একদিকে থাকে ব্যক্তির জীবন বিকাশ এবং অপর দিকে থাকে সমাজ কল্যাণ এই দ্বিমুখী প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু শিশুর বৃদ্ধি কিন্তু সংগঠিত হয় এবার আমরা বৃদ্ধির কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানব প্রথমত পরিমাণগত পরিবর্তন তা বৃদ্ধি বা গ্রোথ হল পরিমাণগত পরিবর্তন যখন দেহের কোনো একটি অংশ বা সমগ্র দেহের বর্ধন ঘটে যার ফলে আকার আকৃতির পরিবর্তন হয় সেটাই বৃদ্ধি শিশুর উচ্চতা বৃদ্ধি ওজনের বৃদ্ধি এর কিন্তু উদাহরণ দুই বৃদ্ধি ও বয়স বিভিন্ন বয়সে কিন্তু বৃদ্ধির হার বিভিন্ন যেমন বিভিন্ন বয়সে শিশুদের যদি উচ্চতা সমবয়স্ক যদি কিছু শিশুদের উচ্চতা নির্ণয় করা হয় তাহলে দেখব যে প্রত্যেকটি শিশুর মধ্যে কিন্তু বৃদ্ধির হার কিন্তু বিভিন্ন ধরনের একই বয়সের তো আলাদা আলাদা হবেই এবং বিভিন্ন বয়সে কিন্তু সেই বৃদ্ধি কিন্তু আলাদা আলাদা হতে দেখা যায় তিন নম্বর কি বৃদ্ধি ও জন্ম পরবর্তী প্রভাব যে সমূহগুলো আছে সেগুলো শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যেসব প্রভাবক বৃদ্ধিকে প্রভাবিত করে সেগুলো হলো সংক্রমণ পুষ্টি আঘাত আবহাওয়া ইত্যাদি তার ভূমিষ্ঠ হওয়ার পরে শিশু বিভিন্নভাবে তার যে আকার আকৃতি পরিবর্তন বা বৃদ্ধি যে পরিবর্তন এগুলো বিভিন্নভাবে হয়ে থাকে তার জন্য যেই প্রভাবকগুলো হলো সেগুলো হলো পুষ্টি আঘাত আঘাত আবহাওয়া এবং বিভিন্ন ধরনের সংক্রমণ রোগ সংক্রান্ত কিছু সংক্রমণের ফলে কিন্তু শিশুর বৃদ্ধিতে কিন্তু ব্যাঘাত হতে পারে এবং পুষ্টিকর খাদ্য এবং পুষ্টিকর জিনিস খাওয়া খাদ্যের মাধ্যমে কিন্তু শিশুর বৃদ্ধির হার কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং আবহাওয়ার কারণে কিন্তু শিশুর বৃদ্ধি এবং আঘাতজনিত কারণে কিন্তু বৃদ্ধি কিন্তু প্রভাবিত হয় বিভিন্নভাবে এবার দেখব যে বৃদ্ধি ও অনুশীলন বৃদ্ধি এবং অনুশীলন সম্পর্কে কি বলেছে যে উপযুক্ত বৃদ্ধির জন্য শিক্ষকগণ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষার্থীদের অনুশীলনের ব্যবস্থা করেন বৃদ্ধি কিন্তু অনুশীলনের উপর নির্ভর করে অনেকটা কারণ আমরা দেখি যে বিভিন্ন ধরনের শারীরিক কাজকর্ম এবং পরিশ্রমের কারণে বা এক্সারসাইজের মাধ্যমে কিন্তু শারীরিক বৃদ্ধির কিন্তু পরিমাপ কিন্তু কম বেশি কিন্তু করা যায় বা উচ্চতা বৃদ্ধির জন্য কিন্তু আমরা অনেক কিন্তু কসরত বা যেটাকে জিম বা ব্যায়াম দি যেগুলো আছে ব্যায়াম করতে কিন্তু আমরা অনেকেই দেখি বা আমাদের শরীরের মাংস এবং হাড় সুস্থ রাখার জন্য কিন্তু আমরা অনেক ধরনের কিন্তু ব্যায়াম হতে দেখি এরপর কি বলছি ব্যক্তিভেদে বৃদ্ধির সমাহার যে সকল শিশু বৃদ্ধির ক্ষেত্রে অন্যদের থেকে এগিয়ে থাকে সারা জীবনে সে এগিয়ে থাকে আমাদের একই ধরনের বয়স শিশুদের মধ্যে আমরা যদি বৃদ্ধির পরিমাপ করি তাদের মধ্যে যাদের বৃদ্ধি দেখব বেশি শারীরিক দিক থেকে যদি বৃদ্ধি ভালো থাকে বা বেশি থাকে তাহলে কিন্তু সামাজিক দিক থেকে বা সমাজের সারা জীবনে কিন্তু তারা বিভিন্নভাবে কিন্তু এগিয়ে থাকতে দেখা যায় এরপর আছে যে বৃদ্ধি ও বংশগত প্রভাব মনোবিদগণ মনে করেন বৃদ্ধির উপর বংশধারার প্রভাব অধিক আবার অনেকে মনে করেন পরিবেশের কারণেই বৃদ্ধি ঘটে অধিকাংশ মনোবিত অবশ্য মনে করেন বৃদ্ধি বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার মধ্যে হয়ে থাকে ফলে এর স্পষ্ট উদাহরণ যদি দেওয়া যায় তাহলে পিতামাতার যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় তার মধ্যে বেশিরভাগ বৈশিষ্ট্য তাদের সন্তানদের মধ্যে সঞ্চালিত হতে আমরা দেখি এবং যেসব পিতা মাতার উচ্চ বুদ্ধাঙ্ক বা আইকিউ বেশি সেসব পিতামাতার সন্তানদের কিন্তু আইকিউ বা বুদ্ধাঙ্ক কিন্তু বেশি হতে দেখা যায় এরপর হলো আট নম্বর সাত নম্বর কি বলেছে বৃদ্ধির হার তা বৃদ্ধির হার সম্পর্কে কি জীবনের শুরুতে ক্ষয়ের চেয়ে বৃদ্ধি এবং জীবনের শেষ দিকে বৃদ্ধির চেয়ে ক্ষয় বেশি হতে দেখা যায় বৃদ্ধ বয়সে শারীরিক মানসিক দক্ষতার ক্ষয় হতে দেখা যায় তার ফলে চুল ও নখের বৃদ্ধি কিন্তু হতেই থাকে মানসিক এবং শারীরিক যে বৃদ্ধি সেটি নিম্নগামী হতে দেখা যায় কিন্তু চুল ও নখের বৃদ্ধি কিন্তু হতেই দেখা যায় তা নির্দিষ্ট সময় পর্যন্ত মানব জীবনে বৃদ্ধি সাধিত হয় সাধারণত পঁচিশ বছর বয়স পর্যন্ত মানব দেহে বৃদ্ধি চলতে থাকে তা আমরা বৃদ্ধি বলতে আমাদের পঁচিশ বছর গড়ে এটা দেওয়া আছে গড়ে পঁচিশ বছর পর্যন্ত আমরা আমাদের শারীরিক বৃদ্ধি দেখতে পারি কারো উচ্চতা বৃদ্ধি হচ্ছে কারো ওজন বৃদ্ধি হচ্ছে কিন্তু এরপরে আস্তে আস্তে প্রথম দিকে বয়সের প্রথম দিকে বৃদ্ধির হার প্রচুর থাকে বেশি থাকে মিডিল এজে গিয়ে সেই বৃদ্ধির হার স্থূল হয়ে যায় বা কমে যায় এবং শেষ বয়সে কিন্তু গিয়ে আমাদের বৃদ্ধির হার কিন্তু উল্টো পথে আসতে থাকে তার মানে থেমে যায় বা কম হতে দেখা যায় বিভিন্ন কারণে শারীরিক কারণে হতে পারে এরপর আমরা বৃদ্ধির পর্যায় সমূহ সম্পর্কে যাব বৃদ্ধির এই বৃদ্ধির পর্যায়সমূহ এটি আমাদের একটু জেনে রাখা ভালো যে কোন বয়সে বা কোন অবস্থায় বৃদ্ধিগুলো কেমন হয় বা সেই বৃদ্ধির পর্যায়গুলোকে বা স্তরগুলোকে কি নামে বলা হয় একটু আমাদের সংক্ষিপ্তভাবে এটি জানা প্রয়োজন প্রথমত প্রিনেটাল পিরিয়ড বা প্রসব পূর্বকাল প্রথমত সেটি ডিম্বাণু শূন্য থেকে চোদ্দ দিন অবিকশিত ভ্রূণ চোদ্দো থেকে ন সপ্তাহ মায়ের গর্ভের ভেতরে থাকে সেটির কথা বলেছে বিকশিত ভ্রূণ নয় সপ্তাহ থেকে জন্ম পর্যন্ত অপূর্ণ শিশু কুড়ি সপ্তাহ থেকে সাঁত্রিশ সপ্তাহ পূর্ণ শিশু গড়ে দুশো আশি দিন এরপর চলে আসে শিশুকাল শিশুকালের মধ্যে এক নম্বরটি হল নিওনেটাল বা নবজাতক পিরিয়ড শূন্য থেকে আটাশ দিন পোস্ট নিওনেটাল পিরিয়ড আটাশ থেকে এক বছর ইনফ্যান্সি এক বছর বয়স পর্যন্ত প্রি স্কুল বা স্কুল যাওয়ার পূর্বে এক থেকে পাঁচ বছর এবং স্কুল চলাকালীন বা স্কুলকালীন ছ থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত এগুলো হলো বৃদ্ধির পর্যায় বৃদ্ধির পর্যায়ে কোন বয়সে কি নাম বলে এই জিনিসটা আমাদের জানা দরকার যে কোন পর্যায়টা কি কি নামে পরিচিত তাহলে আমরা এবার চলে যাই বিকাশে তাহলে ডেফিনেশন অফ ডেভেলপমেন্ট বা বিকাশের সংজ্ঞায় পরিণমন ও অভিজ্ঞতার ফলে ক্রমবর্ধমান পরিবর্তনের ধারাকে বিকাশ বলে অর্থাৎ বিকাশ বলতে শুধুমাত্র উচ্চতার বৃদ্ধি বা দক্ষতার বৃদ্ধিকে বোঝায় না বরং বিকাশ হচ্ছে একটি জটিল প্রক্রিয়া যেখানে বৃদ্ধি এবং ক্ষয় দুটোই ক্রিয়াশীল সারা জীবনব্যাপী দুটো গুরুত্বপূর্ণ বিপরীতধর্মী ক্রিয়ায় বিকাশকে কাজে লাগিয়ে চলছে এটিকেই বলা হচ্ছে বিকাশ তার মানে বলা যায় যে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বৃদ্ধি শুধু নয় তার সঙ্গে সঙ্গে এই যে আমাদের ভাষাগত বিকাশ হচ্ছে সামাজিক বিকাশ হচ্ছে যার ফলে আমরা সমাজে অভিযোজন করতে পারছি বা সমাজে চলতে পারছি বা ভাষার বিকাশের ফলে আমরা আমাদের বাচনিক ক্ষমতা আরও উন্নত হচ্ছে বা আমাদের দক্ষতার বিকাশ হওয়ার ফলে আমরা কোনো কাজে কিন্তু নৌপণত বা দক্ষ হয়ে উঠছি এই জিনিসগুলো যার মাধ্যমে প্রকাশ করা হয় সেটি হলো বিকাশ বা ডেভেলপমেন্ট তাই আমরা বুঝতে পারি যে ছেলেটির বা মেয়েটির যদি তার অনুশীলনের মাধ্যমে কোনো একটি বিষয়ে তার দিন দিন তার দক্ষতা বৃদ্ধি পায় বা কাজের মাধ্যমে তার বুদ্ধি যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে আমরা বলবো কিন্তু সেই শিশুটির কিন্তু ডেভেলপমেন্ট বা বিকাশ কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে বা বিকাশ হয়েছে আর এটি কিভাবে বুঝতে পারি বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে এবং শিশুটির আচরণ পরিবর্তনের মাধ্যমে কিন্তু আমরা তার বিকাশ কতটি হয়েছে সেটি কিন্তু আমরা বুঝতে পারি হার্লোক বিকাশ সম্পর্কে কি বলেছেন তিনি বলেছেন বিকাশ মানে একটি প্রগতিশীল ধারাবাহিক পরিবর্তন যা পরিণমন এবং অভিজ্ঞতার ফলে একটি সুশৃঙ্খল পূর্বাভাসের প্যাটার্ন অনুযায়ী ঘটে একইভাবে অ্যান্ডারসন কি বলেছেন বিকাশ বৃদ্ধির সঙ্গে তথা আচরণের সেই পরিবর্তনগুলোর সঙ্গে সংশ্লিষ্ট যা পরিবেশগত পরিস্থিতিতে উদ্ভুদ্ধ এবার গেসেল কি বলেছেন বিকাশ শুধুমাত্র একটি ধারণা নয় বিকাশ পর্যবেক্ষণযোগ্য একে মূল্যায়ন করা যায় এবং কোন কোন ক্ষেত্রে পরিমাপযোগ্য তাহলে বিকাশ সম্পর্কে আমরা বুঝতে পারলাম মনে রাখতে হবে বিকাশ এবং বৃদ্ধি দুটো কিন্তু একে অপরের সঙ্গে আন্তঃসম্পর্কযুক্ত বৃদ্ধির সঙ্গে কিন্তু বিকাশ সম্পর্কযুক্ত এবং বৃদ্ধি কিন্তু বিকাশের ক্ষেত্রে কিন্তু অনেকটা কিন্তু প্রভাব ফেলে কারণ বৃদ্ধি যদি সঠিকভাবে না হয় সেই ব্যক্তির কিন্তু বিকাশ কিন্তু সঠিকভাবে হবে না এবার দেখে নেব যে বিকাশের নীতি এক নাম্বারটা কি বৃদ্ধি ও বিকাশ ধারাবাহিক প্রক্রিয়া আকস্মিকভাবে কিছুই ঘটে না দুই পূর্ববর্তী বিকাশ পরবর্তী বিকাশকে প্রভাবিত করে আগে আমার ধরনের আমার কি ধরনের অভিজ্ঞতা হয়েছে বা আমার দক্ষতা কি ধরনের হয়েছে তার উপরে নির্ভর করে কিন্তু পরবর্তী দক্ষতা জন্মগ্রহণ করবে বা সেই দক্ষতাটা আরও উন্নত হবে এবং আগে আমার ভাষার কেমন বিকাশ হয়েছে আমি উদাহরণ দিয়ে বলছি আমার ভাষার বিকাশ কেমন হয়েছে আগে তার সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত পরবর্তীকালে আমার ভাষার বিকাশটা ভালো হবে বা খারাপ হবে বা উন্নত হবে আরো তারা এই করে এক ধরনের বিকাশ অন্য ধরনের বিকাশকে প্রভাবিত করে যেমন ভাষার বিকাশ সব সময় না হলে সময় মতো না হলে ধারণার বিকাশে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় আমাদের কি ধরনের ভাষা ভাষার বিকাশ মানে কি আমরা বলতে পাচ্ছি এবং যেটা আমরা শুনছি সেটি যে আমরা ঠিক শুনতে পাচ্ছি এবং শুনে সেটা বুঝতে পারছি না তা সেটাকে বলা হলে ভাষার বিকাশ তা আমরা যদি সেটা বুঝতে না পারি আমাদের ভাষার বিকাশ যদি ঠিকঠাক না হয় আমরা যদি সেই জিনিসটা বুঝতে না পারি সেই বিষয় সম্পর্কে কিন্তু আমার কিন্তু ধারণা কিন্তু ঠিকঠাক জন্মগ্রহণ করবে না সেই জন্য ভাষার বিকাশের সঙ্গে কিন্তু কনসেপ্ট বা ধারণার বিকাশ কিন্তু সম্পর্কযুক্ত এরপর কি বলেছে ছোটবেলায় বিকাশ ও বৃদ্ধি পরবর্তীকালের বিকাশ ও বৃদ্ধির তুলনায় অধিক গুরুত্বপূর্ণ এরপর কি শিশুর বিকাশ অনুমানযোগ্য এবং অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণযোগ্য বিকাশ ও বৃদ্ধি পরিণমন ও শিখনের ফল অর্থাৎ বিকাশ ও বৃদ্ধি বংশগতি ও পরিবেশের পারস্পরিক ক্রিয়ার ফলে সম্পন্ন হয় বৃদ্ধি ও বিকাশের কয়েকটি স্তর আছে স্তরগুলো নির্দিষ্টভাবে চিহ্নিত এবং প্রতিটি স্তরের ক্ষেত্রে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে সেই স্তরগুলো আমরা পরবর্তীতে জানব সমগ্র মানবজাতির জাতির বিকাশ একইভাবে হয় কিন্তু এক্ষেত্রে ব্যক্তিগত ব্যক্তিগত বৈষম্য থাকতে পারে আমাদের বৃদ্ধি এবং বিকাশ সময়ের সঙ্গে সঙ্গে বা একই বয়সের প্রত্যেকটি ব্যক্তির কিন্তু একই রকম না হতে পারে কারণ সে ব্যক্তিটা কী ধরনের পরিবেশে মানুষ বা কী ধরনের পরিবেশে বেড়ে উঠছে সব পরিবেশের উপরে বা কি সমাজের সঙ্গে সে বেড়ে উঠছে সেই সমাজ এবং পরিবেশের উপরে কিন্তু সেই ব্যক্তির কিন্তু বিকাশ নির্ভর করে এবং সঙ্গে সেই ব্যক্তির যে বংশগতি বা বংশধারা কেমন বা তার পূর্বপুরুষের যে বংশগতির মাধ্যমে বা বংশধারার মাধ্যমে সে এসেছে সেটি কেমন তার উপরে কিন্তু বিকাশ কিন্তু নির্ভর করে বৃদ্ধি এবং বিকাশ দুটোই কিন্তু নির্ভর করে বিকাশ স্থুল থেকে সূক্ষ্ম এই নীতি অনুযায়ী হয় এবং সমগ্র বিকাশকালে বিভিন্ন ধরনের বিকাশ ও বৃদ্ধির হার একরকম কিন্তু হয় না বিভিন্ন ধরনের সময় সময় বিভিন্ন ধরনের এবং ব্যক্তি বিশেষে কিন্তু আলাদা আলাদা হতে আমরা দেখি এবার আমরা বিকাশের বৈশিষ্ট্য সম্পর্কে জানব বিকাশের বৈশিষ্ট্যতে প্রথমে বলা হয়েছে অভিযোজনে সহায়তা করে বিকাশ হল প্রাণীর পরিবেশে অভিযোজনের ফল জন্মের সময় শিশু যে সমস্ত গুণ বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীতে এসেছে সেই উপাদানগুলো পরিবেশের সঙ্গে মিথষ্ক্রিয়ার মধ্য দিয়ে বিকশিত হতে থাকে ফলে ব্যক্তির আচরণ নৈপুণ্য ঘটে আমরা যে পরিবেশে বসবাস করি সেই পরিবেশ সম্পর্কে আমাদের যদি সঠিক ধারণা থাকে এবং সেই পরিবেশের গুণাগুণ গুণাগুণ এবং বৈশিষ্ট্যগুলির মাধ্যমে যদি আমরা নিজেদের বিকশিত করি তাহলে কিন্তু সেই বিকশিত মস্তিষ্কের মাধ্যমে এবং আমাদের আমরা বিকশিত হয়ে কিন্তু সেই পরিবেশে কিন্তু অনায়াসে কিন্তু বসবাস করতে পারবো শুধু যেই যেই পরিবেশে বস জন্মগ্রহণ করেছি তা নয় আমরা যদি একটা নতুন পরিবেশে যাই সেই নতুন পরিবেশের বিভিন্ন ধরনের আলাদা আলাদা ধরনের বৈশিষ্ট্যগুলিকে যদি আমরা অ্যাকসেপ্ট করতে পারি কিভাবে এক্সেপ্ট করবো তার মানে কি আমাদের বিকাশ হচ্ছে বা ডেভেলপমেন্ট হচ্ছে তার মানে কি সেই সব পরিবেশের যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানছি অভিজ্ঞতা অর্জন করছি এবং আমাদের সেই সেই মাধ্যমে কিন্তু আমরা পরিবেশে বসবাস করতে সক্ষম হচ্ছি এবার বলেছি কি ধারাবাহিক প্রক্রিয়া বিকাশ কোনো আকস্মিক ঘটনা ধারাবাহিক প্রক্রিয়া এই প্রক্রিয়া শুরু হয় শিশুর জন্ম মুহূর্ত থেকে এবং প্রতি মুহূর্তে শিশুর মধ্যে নানা রকম পরিবর্তন ঘটে চলে অর্থাৎ এটি কোনো আকস্মিক ঘটনায় ঘটনা নয় সদা চলমান দৃশ্যমান একটি প্রক্রিয়া বিশেষ উদাহরণ হিসেবে যদি একটা ছোট্ট বলি প্রথমে শিশুটি যখন জন্মগ্রহণ করে সেই শিশুটি কিন্তু কথা বলতে পারে না কিন্তু আস্তে আস্তে সে যত বড় হতে থাকে আস্তে আস্তে কিন্তু তার ভাষার বিকাশ কিন্তু হতে থাকে এবং যখন শিশুটি জন্মগ্রহণ করেন তার বুদ্ধি সম্পর্কে আমরা যদি বলি সেই শিশুটির বুদ্ধি কিন্তু সেরকম থাকে না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে চারিপাশের পরিবেশের সঙ্গে অভিজ্ঞতা অর্জন করে কিন্তু আস্তে আস্তে তার বুদ্ধি কিন্তু বুদ্ধির বৃদ্ধি বা বিকশ বুদ্ধির কিন্তু বুদ্ধি কিন্তু বিকশিত হতে আমরা দেখি ভাষার বিকাশ বুদ্ধির বিকাশ সামাজিক বিকাশ ইত্যাদির মাধ্যমে কিন্তু আমরা উদাহরণ দিতে পারি সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করে বিকাশ বলতে শিশু সর্বাঙ্গীন বিকাশকে বোঝায় অর্থাৎ শিশু দৈহিক সামাজিক প্রাক্ষবিক জ্ঞানমূলক নৈতিক ইত্যাদির ক্ষেত্রে বিকাশ ঘটে অর্থাৎ শিশুর বিকাশ প্রক্রিয়া সব দিক থেকে ঘটে ক্রম বিকাশমান প্রক্রিয়া বিকাশ সব সময় সাধারণ ধর্মী থেকে বিশেষ ধর্মী নীতি অনুসরণ করে অর্থাৎ স্থূল পরিবর্তন থেকে সূক্ষ্ম পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যায় শিশু প্রথমে দেহ নড়াচড়া করে তারপর ধীরে ধীরে সে তার হাত পা কাজে লাগিয়ে তারপর হাঁটতে পারে শিশু যখন ছোট থাকে সে কিন্তু হাঁটতে পারে না তারপর আস্তে আস্তে কি হয় তার শারীরিক যে গঠনগত যে বিকাশগুলো বা পেশির বিকাশ শুধু হাড় মাংস থাকলেই হলো না সেই হাড় মাংসর মধ্যে যদি সে শক্তি না থাকে বা সেই হাড় মাংসগুলো যদি বিকশিত না হয় তাহলে কিন্তু সে শিশুটি হাঁটতে পারবে না তার মানে যেসব শিশুদের হাঁটতে চলতে অসুবিধা সেই সব শিশু বা কথাবার্তা বলতে অসুবিধা সেই সব শিশুর কিন্তু বিকাশ সময় মতো কিন্তু হয় না তার শারীরিকভাবে বা মানসিকভাবে কিন্তু তার বিকাশে ব্যাঘাত ঘটে বলেই কিন্তু একটি শিশু শারীরিকভাবে বিভিন্নভাবে পঙ্গু হতে দেখা যায় তার মানে আমাদের শারীরিক বিকাশ বা সর্বাঙ্গীন বিকাশ যদি ঠিকঠাক থাকে তাহলে সেই শিশুটি কিন্তু সেই সমাজে প্রত্যেকটি কাজ এবং সব দিক থেকে সে কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু করতে পারবে এরপর কি বলেছে আচরণ আচরণের পৃথকীকরণ শিশু ক্রমশ বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার প্রাথমিক সামগ্রিক আচরণগুলো আহ পৃথুকীকরণ করে এবং সে যত বড় হয় ততই তার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কাজের পৃথকীকরণ হয় এবং প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার বিশেষায়িত হয় যেমন ছোটবেলা যখন শিশুটি থাকে শিশুটি যখন হাত পা মানে যখন হাঁটা শেখে না তখন কিন্তু হাত এবং পা দুটো দিয়ে কিন্তু সে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে এবং হাত পা দুটোই কিন্তু সে মুখে নেওয়ার চেষ্টা করে কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে হাতের কাজ কি পায়ের কাজ কি এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কাজ কি সে কিন্তু আস্তে আস্তে কিন্তু সে বুঝতে পারে এবং তার মতো করেই কিন্তু সে কাজ করে এরপর কি বলছে ব্যক্তি স্বাতন্ত্রের নীতি শিশুর বিকাশ ব্যক্তি সাধারণত নীতি মেনে চলা এই নীতি অনুযায়ী প্রত্যেকটি শিশুর জৈবিক ও মানসিক দিক থেকে যেমন স্বতন্ত্র তেমনই আবার একই বয়সে দুটো শিশুর মধ্যে বিকাশগত পার্থক্য কিন্তু লক্ষ্য করা যায় দুটো শিশু একই ধরনের বয়স একই দিনে জন্মগ্রহণ করেছে বা একই সব কিছু যদি একই একই করি তাহলে দেখব যে সেই শিশুটি কিন্তু বিকাশ কিন্তু একই রকম নয় কারণ কি সেই শিশুটি তার পারিপার্শ্বিক যে পরিবেশে বড় হয়ে উঠছে যে খাদ্য গ্রহণ করছে তার উপরে কিন্তু তার বিকাশ কিন্তু অনেকটা নির্ভর করে তার বুদ্ধি কেমন হবে এবং বংশগতির ব্যাপার তো আছেই তার বুদ্ধি কেমন সে কীভাবে কথা বলছে না বলছে এবং চলাফেরা সে কতটা ঠিকঠাক করতে পারছে কি না তার কিন্তু শারীরিক যে ডেভেলপমেন্ট বা বিকাশ এগুলোর উপরে কিন্তু নির্ভর করে এবার বলেছে কি সুষম বিকাশ বিকাশ ধারা ঐক্যের অনুকূল দৈহিক বিকাশ যেমন মানসিক বিকাশের সহায়ক তেমনি মানসিক বিকাশ সামাজিক বিকাশের সহায়ক আবার প্রাক্ষবিক বিকাশ নৈতিক বিকাশের সহায়ক মূলত এই সমস্ত দিকেই বিকশিত শিশুর জীবনে একতা বজায় রাখে এবার অভিযোজনে সহায়তা করে ব্যক্তি জীবনে বিকাশকে বংশগতি ও পরিবেশের উৎস উপাদানই ক্রিয়া করে থাকে ব্যক্তির জন্মসূত্রের পাওয়া বিভিন্ন ক্ষমতার বিকাশ হয় সার্থক পরিবেশের সংস্পর্শে এলে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া ছোটবেলা থেকে শুরু করে ছোটবেলা ভুল হবে শিশু জন্মগ্রহণের পূর্বেও আমরা শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন কিন্তু তার তখন তখনও কিন্তু শিশুর যে বিকাশ কিন্তু আমরা দেখতে পারি সেজন্য আমাদের বলা হয় যে শিশু যেহেতু তখন ঠিকঠাক আমরা দেখতে পারি না বা পর্যবেক্ষণ করতে পারি না সেহেতু আমাদের বলা হয় যে বিকাশটি শুরু হয় শিশুর জন্ম থেকে এবং চলে মৃত্যু পর্যন্ত তার মানে আমাদের চলার পথে যেসব আমরা অভিজ্ঞতা নিচ্ছি অভিজ্ঞতার মাধ্যমে নিজেকে কিন্তু আমরা সদা পরিবর্তন করছি আমাদের বুদ্ধির পরিবর্তন হচ্ছে ভাবনার পরিবর্তন হচ্ছে কর্মক্ষমতা দক্ষতা বৃদ্ধি পাচ্ছে এবং বয়সের সঙ্গে সঙ্গে সেই কর্মদক্ষতা হারিয়েও যাচ্ছে বা বুদ্ধি কমেও যাচ্ছে বয়সের কারণে এবং শারীরিক যে শক্তি সেই শক্তিগুলোও কিন্তু আমাদের হারিয়ে যাচ্ছে তাহলে আমরা দেখতে দেখতে পাচ্ছি কি যে বিকাশ কিন্তু একটি ধারাবাহিক প্রক্রিয়া যেটি কিন্তু আজীবন চলতে থাকে সেটি নেগেটিভ এবং পজিটিভ দুটোই হতে পারে কিন্তু এই বিকাশ কিন্তু বৃদ্ধির সঙ্গে কিন্তু আন্তঃসম্পর্কযুক্ত বৃদ্ধি যদি সঠিক হয় বিকাশও কিন্তু সঠিক হতে দেখা যায় এবং বিকাশ পারিপার্শ্বিক পরিবেশ বিকাশ কিন্তু পারিপার্শ্বিক পরিবেশ কিন্তু খুব প্রভাব রাখে বিকাশের ক্ষেত্রে আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এর নেক্সট ভিডিও আমাদের বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন